হাই গাইস, আমি জয়ন্ত, আমার সাথে আছে এট্রিনা। আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা বিষ্ণুপুর মহাশ্মশান। এখানে এক মা কালীর মন্দির। আমরা গেছিলাম পিসিবাড়িতে ঘুরতে, তো সেখানে গিয়ে সবার মুখে শুনতে পাই যে মায়ের মন্দির খুব জাগ্রত। গেলাম মায়ের মন্দির দেখতে, দেখতে পেলাম ভয়ঙ্কর দৃশ্য। 108টি মুন্ড, মানুষের মুন্ড নিয়ে মায়ের চারিপাশে সাজানো। ওখানে লোকে মায়ের কাছে যত ভক্ত আসুক না কেন, মন প্রাণ দিয়ে যদি কেউ মাকে ডাকে, মা খালি হাতে কাউকেই ফিরিয়ে দেয় না। তবে মায়ের মূর্তিটা এতটাই ভয়ানক যে যে কেউ দেখলেই তার যেন গায়ের লোম কাঁটা দিয়ে উঠবে। তবে খুবই ভালো লাগলো, শ্মশানটা ঘুরে আরও বেশি ভালো লাগলো। চলো এবার তোমাদেরকে শ্মশানটাও একটু দেখিয়ে নিয়ে যাক। খড়গম চক্রগদেশু চাপ পরিধান শূলম শুণ্ডী শিরম শঙ্খম দন্তদতিম করৈস্ত্রিনয়নম সর্বাঙ্গভূষাভূতাম্। এবারে যাচ্ছি আমরা শ্মশানটা দেখে নিতে। তো জঙ্গলের ভেতর দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি শ্মশানের দিকে। এরপর দেখা যাক, আমার কিছু ছেলে আমাকে বলছে ভাই আই না, কোনো ভয় নেই। আমি বলছি না দেখো, আমি একা যাব না, ওরা এগিয়ে যাস না। তবে মেয়ের বেলা করে যেন আর ছমছম করছে। আমি ভাবো হয়েছে নদীকে আগের দিকে আসে, তাহলে তার কী হবে। চলুন আমরা শ্মশানটা একটু ঘুরে দেখি। চারিপাশে যেন ঝুম, কেউ কোথাও নেই, বেলাও যেন গা ছমছম করছে। তবে জায়গাটা খুব সুন্দর, এখন আর তাই আমি দাদাকে জিজ্ঞেস করলাম যে দাদা যে আর কি কাঠে পোড়ানো হয় না, এখন কাঠে পোড়ানো হয় না, এখন শুধুমাত্র চুল্লিতেই পোড়ানো হয়। তবে শ্মশানটা দেখে যে কাউরে গা ছমছম করে দেখি চারিপাশটা ঘুরে দেখছি আমরা। এই পাশে সবার অনেকের সমাধি করা আছে, আর এই যে চুল্লির একদম উপরটা দিয়ে ধোঁয়া উঠছে। আর আমরা দেখছি চারিপাশটা ঘুরে, একজন মাস্ক পরে দাঁড়িয়ে আছে, বুঝতে পারলাম না ওকে। তবে চারিপাশে যেন নির্ঝুম একটা নামি দামি লোকেদের সমাধি দেওয়া আছে। দাদা আমাকে বলে দিচ্ছিল যে কী কী ধারা, আমি সব শুনছিলাম।
আরেকটি মন্দির, সেই মন্দিরের সামনেই যাচ্ছি আমরা। আরেকটি মন্দির আছে একদম চুল্লির দিকে মুখ করে, মা কালীর মন্দির। এলাম সেখানে, সেই মন্দিরটাও যেন খুব ভালো, দেখেই যেন গা শিউরে উঠছে। তবে কোনো ভয়ের কিছু নেই, তারই পাশেই তো মা আছে, কোনো অসুবিধা নেই। এবার আমরা প্রণাম সেরে নিলাম, আমি এবার সামনের দিকে আগিয়ে যাব। এই যে মায়ের মূর্তিটা দাবি দেওয়া ছিল বলে দিনটা ভালো করে দেখাতে পারলাম না, তবে চেষ্টা করলাম একটু আমাদেরকে দেখানো। প্রণাম করে নিলাম মাকে, আমরা আগিয়ে চলছি, আগিয়ে যাচ্ছি মন্দিরটার ভেতরে। এই যে আমার ভাই দাঁড়িয়ে আছে, মাটির ছেলেরা আগিয়ে যাচ্ছে, আমরাও যাচ্ছি। এবার ভয়ঙ্কর অনুভব করলাম, কান্নাকাটির আওয়াজ পেলাম, খুব যেন ভয়ের ব্যাপার। সাধু লোক শুয়েও আছে, ভেতরটা ঘুরে দেখা যাক। যাবো না, যাবো করছি, তাই যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য ক্ষমা করে দিও। আর আমরা এখানেই শেষ করবো, আর আমাদের চ্যানেলটি একটু লাইক করে দেবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটু শেয়ার করে দেবেন।